রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম যে গাছ লাগায় তা থেকে কোনো মানুষ, কোনো জন্তু এবং কোনো প্রাণী যা কিছু খায় তবে তার জন্য সদগা হয়ে যায়। বুখারি 2320। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক রোজা রাখার পরও মিথ্যা বলা ও খারাপ কাজ ত্যাগ করেনি তার পানাহার থেকে বিরত থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই। অনেক সময় মুমিনের উপর লাগাতার বিপদ আসতেই থাকে, যাতে করে জীবন্ত অবস্থায় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু উমরা আলাইহিস সালাম থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি ঝগড়া করা থেকে বিরত থাকে যদিও সে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে আমি তার জন্য জান্নাতের কিনারে একটি গ্রহের জিম্মাদারি নিচ্ছি। আর যে ব্যক্তি মিথ্যা বলা থেকে বিরত থাকে যদিও তা ঠাঠার ছলে হয়, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যবিত্ত স্থানে একটি গ্রহের জিম্মাদারি নিচ্ছি। আর যে ব্যক্তি চরিত্র উন্নত আর জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি গ্রহের জিম্মাদারি নিচ্ছি। যে ব্যক্তি রোজা রাখার অবস্থায় মারা যাবে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুরআন পড়ুন, কুরআন এর প্রতি ভালোবাসা বাড়ান, আল্লাহর রহমত আপনার উপর আসবেই। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকিজু লা কাফিরিন উলিয়াজামি দুনি মুহমিনিন। হে ইমানদারগণ, তোমরা কাফিরদেরকে বন্ধু বানিও না মুসলমানদের বাদ দিয়ে। গেল রাত, এলো দিন, ফিরে এলো জুমার দিন। জুমার সময় করবে না অলস, জুমার নামাজ গরিবদের হস। জলদি যাও নামাজ পড়তে, গুরুত্ব দাও এই দিনটাকে। হ্যাপি জুম্মা ইত মুবারক টু মাই অল ফ্রেন্ড। আপনি জানেন কি, 1400 বছর আগে থেকেই আপনাকে কেউ একজন ভালোবাসে, এখনও সেই মানুষটি আপনার জন্য এখন কেঁদে যাচ্ছে, আর সেই মানুষটি হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুলের শোভা, চাঁদের হাসি, নামাজকে ভালোবাসি, নদীর ঢেউ, পাখির গান, কুরআন আমার সংবিধান, সবুজ শ্যামল রূপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা। একটি মশার ভয়ে যদি আপনি মশারির ভিতরে ঢুকতে পারেন, তাহলে দুচোখের আগুনের ভয়ে কেন মূর্ছিতে যেতে পারেন না? শুভ রজনী, শুভ দিন রাখো রোজা, 30 দিন 11 মাসে, পাপ 1 মাসে, করো সাব, দিন যায় দিন আসে, রোজা পাবে না প্রতি মাসে, তাই এই পবিত্র মাসে সবটি রোজা রাখো। সবাইকে জানাই পবিত্র রোজার মুবারক। এই মন তোমাকে ঘর থেকে মসজিদের নিতে পারে না, সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বলো? আলিম হব, জাহিল হব না, দাড়ি রাখব, মিথ্যা কথা বলব না, মিছামিছি হাসব না, ঈমান ঠিক রাখব, মসজিদ আবাদ করব, জ্বলে উঠুন ইমানি শক্তিতে। ইসলামিক স্ট্যাটাস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনের সবচাইতে বেশি মানুষটি যারে একবার দেখি নাই তারে জানি না আমার ভালোবাসার আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জরত আবদুল্লাহ ইবনে উমর আলাইহিস সালাম হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজব করলো, ইসলামে কোনো অভ্যাসটি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে বললেন, অপরকে খানা খাওয়ানো এবং অপরিচিত সবাইকে পরিচিত এবং অপরিচিত সবাইকে সালাম দেওয়া। বুখারি ও মুসলিম। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর ইনশাআল্লাহ সবাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।